Hi everyone, welcome back to my channel Gopa Fashion Hub. आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी जे इम्पोर्टेंट वीडियोटार कथा बोलछिलाम सेटा खूब जरूरी कारण एखन लकडाउनेर जा परिस्थिति चलछे बा आगामी कयेक दिन पर्यन्त पार्लर खोला आर पार्लारे गिये चूल कलर करा ए समस्त होयतो एखन स्वप्नेर बाइरे चले गेछे। तो এখন আমাদের কি করা উচিত, আমাদের বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমরা কি করে আমাদের নিজেদের উপর থেকে নিচ অবধি সবকিছু ঠিকঠাক রাখতে পারি তার চেষ্টা করা উচিত। তো আজকালকার দিনে দেখা যাচ্ছে যে টিনেজার থেকে শুরু করে মানে বয়স্ক লোকেদের তো গ্রে হেয়ার হচ্ছে, সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে টিনেজার যারা 18, 19, 20 টিনেজার ছাড়াও 30, 35, 40 মধ্যেই চুল পেকে যাচ্ছে। তো সেটার জন্য টিনেজারদের তো খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়, চুল পেকে গেলে সত্যি খুব খারাপ লাগে, সবার সামনে সেটাকে ঢাকবার জন্য কেমিক্যালওয়ালা ওই কালার যেগুলো সেগুলো মাথায় লাগিয়ে সেগুলোকে ঠিক করতে হয়, যার জন্য চুলেরও অনেক ক্ষতি হয়, চুলের কোয়ালিটি খারাপ হয়ে যায়, চুল ঝরতে শুরু করে দেয়। তো এগুলো হয়, এগুলোর অনেক কারণও আছে, বাইরে পলিউশন এত, তারপরে এত আমাদের দেশে এত সূর্যের তেজ ইউভি রেজ এত চুলটাকে নষ্ট করে দেয়, স্কিনটাকে ড্রাই করে দেয়, তার ফলে আমাদের চুল পাকতে শুরু করে। তাই জন্য আমি নিয়ে এসেছি এমন কিছু জিনিস যেটাতে চুলের কোয়ালিটিও ভালো হবে, টেক্সচারও ভালো হবে, আর স্কিন ড্রাই হবে না, তার সাথে সাথে সাদা চুল কালো হয়ে যাবে। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি আমি দুটো উপায় দেখাচ্ছি, একটা তোমরা চাইলে সপ্তাহের মধ্যে 4 থেকে 5 দিন অ্যাপ্লাই করতে পারো, কোনো ব্যাপার না, আর আরেকটা প্যাক দেখাচ্ছি, সেই প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করো, করে যেই দিন প্যাকটা ব্যবহার করবে সেই দিন অবশ্যই শ্যাম্পু করবে না, চুলের রঙটা পাকা হতে দেবে, কারণ ওই ওটা থাকলে চুলের কোয়ালিটি ও টেক্সচারও খুব ভালো হয়ে যাবে, পরের দিন শ্যাম্পু করবে। আর আরেকটা যেটা নিয়ে এসেছি সেটা চাইলে সপ্তাহে 4-5 দিন স্প্রে করে মাথার মধ্যে তোমরা স্নান করে নিতে পারো, ওয়াশ করে, মানে সপ্তাহে যে কোনো 2 দিন শ্যাম্পু করে নিও, যে কোনো 2 দিন। আর যেটা যে দুটো প্যাকের কথা, যে প্যাকটার কথা বলছি সেটা ধরো সোমবারে ইউজ করলে, আবার 3-4 দিন গ্যাপ দিয়ে হয়তো শুক্রবারে ইউজ করলে, এরকমভাবে ইউজ করবে, আর সোমবারের পরে মঙ্গলবারে শ্যাম্পু করবে, আর শুক্রবারে যদি লাগাও শনিবারে শ্যাম্পু করবে। সে রাখলে প্যাকগুলো রোজকারটা রোজ বানিয়ে নেবে, কারণ প্যাক তো এটা ফ্রিজে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, আর রোজকারটা রোজ একটু বানিয়ে নেবে। আর যেটা আমি বানাচ্ছি লিকুইডটা সেটা তোমরা ফ্রিজে রেখে আরামসে 1 মাস অবধি ইউজ করো, কোনো প্রবলেম নেই, ফ্রিজে রেখে দেবে, ঠিক আছে? তো চলো, তোমরা রেডি? এনেছি সারপ্রাইজ, ম্যাজিক একটা, সত্যি ম্যাজিক, চুলের কোয়ালিটিও ভালো হবে, চুল পড়াও বন্ধ হবে, তার সাথে সাথে চুল কালোও হয়ে যাবে ধীরে ধীরে। তাহলে শুরু করি, তোমরা এসে যাও, তোমরা রেডি দেখবার জন্য? চল, আমি বানাবো লিকার চা, সেই জন্য আমি একটা সসপেনে 2 কাপ জল নিলাম, এর মধ্যে দিচ্ছি 2 চামচ চা পাতা, তার সাথে নিচ্ছি 1 চামচ নুন। এবারে এটাকে আমি ভালো করে ফুটতে দেব, 5-7 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে 5-7 মিনিট ধরে ভালো করে এটা ফুটবে। এখন 5-7 মিনিট হয়ে গেছে, এটা এখন অনেকটা ফুটে উঠেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন লিকার চাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ছেঁকে নেব। লিকার চায়ের চুলের রং ফিরিয়ে আনতে ঘরোয়া উপায়ের আর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায় না, লিকার চা ট্যানিক অ্যাসিডে পরিপূর্ণ থাকে, তার জন্য এটা চুল কালো করতে সবচেয়ে বেশি সাহায্য করে। দেখো কেমন গাঢ় লাল রঙের লিকার চা তৈরি হয়ে গেছে। তো আমি যেটা যে লিকারটা বানালাম চায়ের যেটা দেখালাম সেটা আমি একটা এরকম স্প্রে বটলে ভরে রাখছি, স্প্রে করে মাসাজ করে নিই 4 থেকে 5 দিন উইকে করে, তারপরে কিছুক্ষণ মানে 1 ঘন্টা কোনো বই পড়লে বা কিছু করলে টাইম পাস করে 1 ঘন্টা পরে স্নানে যাবে, বা সকালবেলা ঘুম থেকে উঠেও স্নান করতে যাওয়ার আগে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে যখনই হোক ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্প্রে করে নিলে নিয়ে রেখে দেবে। দিয়ে দেখো আমি স্প্রে করে দিচ্ছি, দেখো এরকম ভাবে স্প্রে করবে,
স্প্রে করে একটু ম্যাসাজ করে নেবে চুলটাকে, এরকম এরকম করে ম্যাসাজ করে রেখে দেবে। যেখানে যেখানে সাদা সাদা চুল আছে, যেখানে পাকা চুল আছে, সেখানে আরো বেশি করে ম্যাসাজ করবে। আমারও সামনে সামনে একটু পাকা চুল ছিল, কিন্তু আমি দেখছি যে চেঞ্জ হচ্ছে, আমার চুলের টেক্সচারও চেঞ্জ হচ্ছে আর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ম্যাসাজ করে এক ঘন্টা রেখে দেবে, দিয়ে তারপরে স্নান। এক ঘন্টার বেশিও রাখতে পারো, মানে মিনিমাম এক ঘন্টা রেখে তারপরে স্নান করতে যাবে। আর শ্যাম্পু করার দরকার নেই, উইকে দুবার শ্যাম্পু করবে, এটা ফার্স্ট অপশন। আর সেকেন্ড অপশন আমি দেখাচ্ছি, দেখো আমি যে চায়ের লিকার বানিয়েছি, এটা একটা চায়ের একটা লিকার বানিয়েছি, চায়ের লিকারটা বানিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে নুন দেওয়ার দরকার নেই, যেটা আমি এখন প্যাক বানাচ্ছি, আমি যে চায়ের লিকারটা বানিয়েছি সেটা এই যে এটা, যেটার মধ্যে আমি নুন দিয়ে বানিয়েছি। আর এখন প্যাক যেটা বানাচ্ছি সেটার মধ্যে নুন দেওয়ার দরকার নেই। এক কাপ অল্প জলের মধ্যে এক চামচ চা পাতা দিয়ে লিকারটা বানিয়ে নেবে। দেখো এখন প্যাকটা তৈরি করতে আমার লাগছে কফি। এই কফিটাকে আমি ভালো করে পিষে নিয়েছি, নইলে কফিটা কোন দানা দানা থাকে, আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। কফিতে থাকে ক্যাফিন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা চুলের যত্নে খুব কাজে লাগে। তার সাথে মেশাচ্ছি আমি যে লিকার চা বানিয়েছি সেটা, আর তার সাথে আমি মেশাবো একটা পেঁয়াজের রস। আমি পেঁয়াজের রসটা করে নিচ্ছি, ব্লেন্ডারে পিষে নিলাম একটা ছোট পেঁয়াজ, তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে আমি এটা এখন ছেঁকে নিচ্ছি, মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে পেঁয়াজের রসটা আমি পেয়ে যাব। আমরা সবাই জানি পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলের গোড়া শক্ত করে, কিন্তু অনেকেই জানি না কিভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করতে হয়। আমি দু চামচ এখানে পেঁয়াজের রস মিশিয়ে নিলাম। এই রসের সঙ্গে অন্য যে কোনো প্রাকৃতিক উপাদান মেশালে না এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। এরপরে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, একটা ভিটামিন ই ক্যাপসুল আমি দিচ্ছি। আর তার সাথে আমি নিচ্ছি এই যে বায়ো অর্গানিকের আমি আমলা পাউডার ব্যবহার করি, এই যে দেখো বায়ো অর্গানিক এই প্যাকেটটা, এটার আমি আমলা পাউডার এক চামচের মধ্যে মিশিয়ে নেব। আর ভিটামিনই সবাই জানো যে কতখানি ভালো চুল আর ত্বকের জন্য। আর এটা আমলা পাউডারটা আমি নিচ্ছি এক চামচ। আমলা পাউডার তোমরা যদি না পাও তাহলে আমলকি কিনে সেটাকে পিস পিস করে কেটে ব্লেন্ডারে পিষে সেটা থেকে রস বের করে নিয়েও দিতে পারো, এতেও চুলটা খুব সুন্দর একটা রং ধারণ করে। তোমরা এরকম একটা ব্রাশ দিয়েও লাগাতে পারো, বা যদি ব্রাশ ওই ব্রাশ বাড়িতে না থাকে চুলের ব্রাশ, তাহলে এরকম একটা যে কোনো পরিষ্কার ক্লিন ব্রাশ, টুথব্রাশ, সেটা দিয়েও সুন্দর করে যেখানে যেখানে পাকা চুল আছে রুট থেকে শুরু করে শেষ অবধি ভালো করে এই প্যাকটা মাথায় লাগাতে হবে। কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, বাড়িতে যা জিনিস আছে তাই দিয়ে চুল কালো করছি। দেখো আমি কেমন লাগছি দেখতে, মনে হচ্ছে আমার চুলে কালার করে ফেলেছি, মানে পার্লারে গিয়ে। কফি পাউডার দিয়ে আমি ফেসিয়াল একটা ভিডিও এনেছিলাম, সেটাতে আমি খুব ভালোবাসা পেয়েছি সবার, তোমাদের খুব উপকার হয়েছে, তোমরা সবাই বলেছো এবং সবাই আমাকে অনেক ধন্যবাদ দিয়েছো, অনেক আশীর্বাদ দিয়েছো, তাই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এটা করেও তোমরা সেম উপকার পাবে, একদিনে হয় না, দু সপ্তাহ করো, দেখবে চুলের টেক্সচারও অনেক ভালো হয়ে যাবে আর চুল কালো হয়ে যাবে। দু সপ্তাহ আমি যেভাবে বলছি সেভাবে করবে, দুটোই অ্যাপ্লাই করবে, যেদিন এটা করবে সেই দিন, যেদিন প্যাক লাগাবে সেদিন এটা লাগাবে না, যেদিন প্যাক লাগাবে না সেদিন এটা লাগাবে। আর সপ্তাহে দুটো দিন শ্যাম্পু করবে, সপ্তাহে বেশি শ্যাম্পু করা ভালো না, সপ্তাহে দুটো দিন শ্যাম্পু করবে। আর এইভাবে লাগিয়ে তোমরা এটাকে হালকা হাতে ম্যাসাজও করতে পারো, নয়তো এমনিও লাগিয়ে রেখে দিতে পারো, কারণ জিনিসটা এত ভালো জিনিস আছে এর ভেতরে, চুলের সমস্ত প্রবলেম থেকে এটা মুক্তি দেবে। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো দেবেই, আর তার সাথে তোমরা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন আমাকে দেখছো তারা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। বেল আইকনটা প্রেস করলে আমার সামনে অনেক ইম্পর্টেন্ট আর অনেক মজাদার ভিডিও আসবে, সেগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সবার আগে দেখতে পাবে। আজকে এইটুকুই রইল, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, আর খুব সুন্দর পরের ভিডিও নিয়ে আমি আসছি যেটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে আমি আসি, বাই।